এপিএসসির প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিনহাক জেরাত ওলাইছে বিস্ফোরক তথ্য। বিপ্লব শর্মা আয়োগত প্রতিবেদনত নাম নথকাত প্রার্থীও সন্নিবিষ্ট হব পারে এইবার এসআইটির তদন্তত। এসআইটি দুদিনিয়াক নন্দবাবু সিনহাক জেরাত ওলাইছে এই ভয়ঙ্কর তথ্য। পূর্বে প্রকাশ নঘটা বহু প্রার্থী এতিয়া সন্মুখীন হব পারে জেরার। এসআইটি তদন্তত ওলাইছে বিস্ফোরক তথ্য। হয় অসম লোকসভা আয়োগের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিনহা দুদিনক আরক্ষীর জিম্মাত আছে, আর এই আরক্ষীর জিম্মাত থাকা সময়সাতে এসআইটি তদন্তত পোহরলে আহিছে বহুকেতবোর চাঞ্চল্যকর তথ্য। পূর্বে যুহ তথ্য পোহরলে অহা নাছিল সেই সমূহ তথ্য এতিয়া পোহরলে অহার বাট প্রশস্ত হয়ে পড়েছে। কিয়নো যুহ প্রার্থীর নম্বর বৃদ্ধি হয়েছিল অথবা ঘরতে সেই সকল প্রার্থীর পরীক্ষার লিখিত বহি আনি স্ট্রং রুমত সুমাইছিল, আর আন প্রকারে যদি যখন প্রার্থী পরীক্ষার প্রশ্ন বহি পূর্বে হাতত যোগান ধরেছিল সেই সকল প্রার্থী এতিয়া তদন্তর আওতাত অহার সম্ভাবনা বিরাজ হয়েছে। কিয়নো নন্দবাবু সিনহাক যেতিয়াই জেরা করেছে সেই জেরা করার সময়সতে সেই সকল প্রার্থীর নাম প্রকাশ করেছে। জানিব পড়া মতে এই সকল প্রার্থী এতিয়া পূর্বে অহা নাছিল ডিব্রুগড় আরক্ষীর তদন্তত। সমান্তরালভাবে বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনতো এই সকল প্রার্থীর নাছিল নাম, কিন্তু এইবার সেই সকল প্রার্থীক যেতিয়া নন্দবাবু সিনহাক জেরা চলাইছে তেতিয়াই এই সকল প্রার্থী পহলে অহার ঘটিছে পূর্ণ সম্ভাবনা। কিয়নো পূর্বে যিসমূহ তথ্য প্রকাশ করা নাছিল নন্দবাবু সিনহাই এতিয়া সেইবোৰ তথ্য প্রকাশ করেছে, আর সেই সমূহ তথ্য যদি আদালতের মজিয়াত যদি তথ্য প্রমাণ সহকারে প্রকাশ করব পারে তেন্তে স্বাভাবিকতে সেই সকল প্রার্থীও আহিব তদন্তর আওতাত। এতিয়া প্রশ্ন হয়েছে এই পর্যন্ত 21গৰাকীক নিলম্বন আর সমান্তরালভাবে 5গৰাকীক গ্রেপ্তার, আর তার সমান্তরালভাবে এতিয়া নন্দবাবু সিনহাক জেরাত ওলা এই বিস্ফোরক তথ্য নতুন মূল লোব নাকি এপিএসসি কেলেঙ্কারির? যদি সেয়াই সত্য হয়ে পড়ে তেন্তে এতিয়া মই আপুনি মই নহবা সেই সকল প্রার্থীও অহার পূর্ণ সম্ভাবনা দেখা গৈছে। সমান্তরভাবে দেখিবলৈ পোৱা গৈছিল বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত প্রকাশ করা হয়েছিল 2013 আর 14 পরীক্ষা দুইটাই বাতিল করার পরামর্শ আগবাইছিল। সেই ধরনের আসলতে যিসমূহর তথ্য প্রমাণ লাভ করা নাছিল, কিন্তু এতিয়া নন্দবাবু সিনহাক জেরার পিছতে এই সমূহ তথ্য পহলে আহিছে। স্বাভাবিকতে এতিয়া কোন কোন পুনের তদন্তর আওতাত আহিব সেয়াও হয়ে পড়েছে লক্ষণীয়।